বন্ধুরা, কিভাবে একটি চামচের সাহায্যে আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আর কিন্তু কোনো টেনশন করতে হবে না। গুড় কি তোমাদের গলে যাচ্ছে? অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো। আপেল কেটে রাখলে কি কালো হয়ে যায়? এমনই কিছু স্মার্ট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে টিপসগুলি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমে যে টিপসটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাদাম নিয়ে, আমরা তো আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ বাদাম এনে রেখে দিই, যে কোনো বাদাম, চীনা বাদাম কিংবা এই আখরোট, কাজু বাদাম, এগুলো কিন্তু অনেক দিন ঘরে থাকলে ফাঙ্গাস পড়ে যায় আর পোকা ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো বাদামটাই নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, বাদামটা ফেলে দিতে লাগে। আর টাকা দিয়ে কিনতে কিন্তু যে কোনো জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে, তাই অবশ্যই এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমরা যে কৌটোর মধ্যে বাদাম রেখে দেব, সেই কৌটোর মধ্যে সামান্য একটু পরিমাণ যদি নুন এইভাবে ছিটিয়ে রেখে দিই, তাহলে কিন্তু বাদামটার মধ্যে কোনো পোকা ধরবে না আর বাদামটায় কিন্তু কোনো রকম ফাঙ্গাস হবে না। আশা করছি টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো। আর এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের বাদামটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, এইভাবে তোমরা বাইরেই কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারবে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টিপসটি তাহলে আমরা দেখিনি, পরবর্তী টিপসটি যেটা শেয়ার করব কিশমিশ নিয়ে। কিশমিশও কিন্তু আমাদের বাড়িতে বেশি দিন যদি থাকে দেখা যায় কালো হয়ে যায় আর পোকা ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু কিশমিশটার কালারটা যাতে একেবারেই ঠিক থাকে আর পোকা না ধরে, এর জন্য যেটা করতে হবে কিছুটা পরিমাণ চাল, যে চাল আমরা রান্নায় খেয়ে থাকি ভাত হিসাবে, সেই চাল কিছুটা পরিমাণ নিয়ে যদি কিশমিশের ওপরে এইভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কিশমিশটার কালারটাও ঠিক থাকবে আর কিশমিশটায় কিন্তু কোনো রকম পোকা ধরবে না। টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই। বন্ধুরা, এরকম তো গুড় আমরা অনেক সময় বাড়িতে অনেকটা পরিমাণ এনে রাখি, কিন্তু কিছুদিন থাকার পরেই দেখা যায় গুড়টা গলতে শুরু করে আর গুড়টা থেকে কিন্তু ভীষণ বাজে একটা গন্ধ বের হয়। আমরা যে কোনো কিছুই রান্না করি না কেন, গুড়টা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। তাই কী করলে গুড়টা তোমরা একেবারেই শুকনো রাখতে পারবে আর কোনো রকম গন্ধ হবে না? এখানে দেখো, আমি একটা পেপার নিয়ে নিচ্ছি, গুড়টার গায়ে খুব ভালো করে এইভাবে পেপার জড়িয়ে নেব। তারপরে আমরা যে কৌটোর মধ্যে মুড়ি রেখে দিই, মুড়ির কৌটোর মধ্যে যদি গুড়টাকে স্টোর করে রাখি অনেক দিন পর্যন্ত কিন্তু শুকনো আর ভালো থাকবে, কোনো রকম গন্ধ হবে না। আমার মুড়ির কৌটোটা যেহেতু বড়, এর জন্য কিন্তু গুড়টাকে আমি টুকরো করিনি। তোমরা কিন্তু ছোট ছোট টুকরো করে এইভাবে পেপারের মধ্যে মুড়িয়ে মুড়ির কৌটোই রেখে দিতে পারো। আশা করছি টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, অনেক সময় হয় আমরা আপেল যখন কেটে কিছুক্ষণ রেখে দিই, আপেল টুকরোগুলো কিন্তু কালো হয়ে যায়। বাচ্চাদেরকেও স্কুলে দিলে কিন্তু কালো হয়ে গেলে তারা খেতে চায় না। এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো, আপেল কেটে রাখার অনেকক্ষণ পর্যন্ত একেবারে ফ্রেশ থাকবে, কালো হবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, দেখো আপেলগুলো আমি ধুয়ে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, দানাটাকে ফেলে নিচ্ছি। তারপর একটা পাত্রের ভেতর আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের ধুয়ে রাখা এবং কেটে নেওয়া আপেলের টুকরোগুলো দিয়ে আমি এক মিনিট মধ্যে এই জলের মধ্যে রেখে দেব। এর ফলে যেটা হবে, আপেলের টুকরোগুলো কিন্তু আমরা অনেকক্ষণ কেটে রাখলেও কালো হবে না, বাচ্চাদেরকেও স্কুলে দিতে পারবো। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। এইভাবে কিন্তু তোমরা অনেকক্ষণ পর্যন্ত আপেলটাকে ফ্রেশ রাখতে পারবে। আর আপেলের যে জলটা রয়েছে, আমাদের চিনির জলটা, এটাকে কিন্তু আমরা রান্নায় কিংবা চায়ের কাজেও ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমাদের অনেকেরই যে সমস্যা দেখা যায় দাঁতে, আমরা যতই ভালো ভালো পেস্ট ব্যবহার করি না কেন, অনেক সময় দেখা যায় দাঁত কিন্তু আমাদের হলদে হয়ে যাচ্ছে, সে খাবার কারণে হোক, পেটের গণ্ডগোলের কারণে হোক। এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো, এর ফলে দাঁত তোমাদের একেবারে সাদা ধবধবে থাকবে, দাঁতের যন্ত্রণা হলে সেই যন্ত্রণাটাও দূর হবে। এর জন্য আমি কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকে সবার প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপরে গ্রেটার দিয়ে আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। আদা কিন্তু আমাদের দাঁতের যন্ত্রণা দূর করতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস, পাতি লেবুর রস। পাতি লেবু আমাদের দাঁতকে সাদা করতে সাহায্য করে। আর নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন। নুন কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের মাড়ি ফুলে ওঠে, ব্যথা করে, এই সমস্যাও কিন্তু এই নুনের সাহায্যে দূর হবে। আর কয়েক ফোঁটা আমি সরিষার তেল নিয়ে নিলাম, খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে কিন্তু আমরা
10 থেকে 12 দিনের জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবো। এই মিশ্রণটা দিয়ে আমরা যদি দুবার যেরকম নরমাল দাঁত মাজি সেরকম ভাবে যদি দাঁত মাজি তাহলে কিন্তু আমাদের দাঁতটা অনেকটাই সাদা থাকবে, হলদেটে ভাব দূর হয়ে যাবে, দাঁতের গোড়া বা মাড়ি ফুলে গেলে যন্ত্রণা করলে সেই সমস্যাও কিন্তু দূর হবে। আর অবশ্যই কিন্তু আমাদের দুবার দাঁতটা মাজা উচিত, সকালে আর রাতে খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে তোমরা অবশ্যই দাঁতটাকে খুব ভালো করে ব্রাশ করে তারপরে শুতে যাবে। এর ফলে কিন্তু আমাদের দাঁতটা খুবই ভালো থাকবে এবং দাঁতের যে হলদে ভাব সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আশা করছি টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা। অনেক সময় হয় আমরা ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে মাছ রেখে দিই, মিনিমাম 10-15 দিন যদি মাছটা রাখা হয় মাছের কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না। অনেক সময় ফ্রিজের কারেন্টটাও চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছটা নষ্টও হয়ে যায়। তো এই মাছটা তোমরা কীভাবে খেলে যে মাছটার গন্ধও বেরাবে না আর মাছটা খেতেও ভালো লাগবে, এর জন্য দেখো ফ্রিজ থেকে কিন্তু এই মাছটা অনেক দিন ছিল, আমি বের করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লেবু আর নুন মাখিয়ে রাখবো, এর ফলে কিন্তু আমাদের মাছটা যে বাজে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও কেটে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে। অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা। আমরা তো এরকম ছোলার ডাল মটর ডাল রান্না করার জন্য কিন্তু আমরা প্রেশার কুকার ব্যবহার করি, কারণ এই ডালগুলো রান্না করতে প্রচুর পরিমাণে গ্যাস খরচা হয় আর অনেকটা সময় লাগে। তা কীভাবে আমরা ডালটা রান্না করলে আমাদের অল্প সময়ে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ডালটা, এরই একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খেতেও ভালো লাগবে। আমরা প্রেশার কুকারে যখন ডালটা সেদ্ধ বসাবো আমি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এর ফলে ডালটা কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হবে। আর সামান্য একটু পরিমাণ সরিষার তেল আর তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ডালটার টেস্টটাও খুব ভালো হবে। কিন্তু আমরা যখন প্রেশারে ডাল সিটি দিই আমাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ এই যে ডালের যখন সিটি ওঠে ঢাকনাটা দিয়ে কিন্তু ডালটা বেরিয়ে আসে, এর ফলে প্রেশার কুকার নোংরা হয়, সেই সঙ্গে কিন্তু প্রেশার কুকারের বাইরে গ্যাসটাও প্রচুর নোংরা হয়। তাই এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখে নিই। আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের ওপরে প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা বসিয়ে নিচ্ছি, তারপরে পেন দিয়ে গোল করে মাপ করে কেটে নেব। এখানে দেখো আমি পেনের সাহায্যে গোল করে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে কিন্তু আমি গোল করে কেটে নিচ্ছি। এভাবে দেখো গোল করে কেটে নিয়েছি, আমি এই ঠিক মাঝখানে এভাবে ভাঁজ করে নিয়ে মাঝখানেও ছোট্ট করে একটা ছিদ্র করে নেব, যাতে খুব সহজেই আমরা প্রেশার কুকারে দেখো সিটিটা খুলে ঢাকনার মধ্যে বসাতে পারি। এইভাবে আমরা যখন ডাল বা কোনো কিছু রান্না করতে বসাবো প্রেশার কুকারে, তখন এরকম কাপড়ের একটা জিনিস তৈরি করে যদি নিই তাহলে কিন্তু আমাদের প্রেশার কুকারও নোংরা হবে না, সেই সঙ্গে কিন্তু গ্যাসটাও নোংরা হবে না। দেখো আমি সিটি দিয়ে দেখাচ্ছি, আমাদের দেখো প্রেশার কুকারটা কিন্তু নোংরা হচ্ছে না, সেই সঙ্গে গ্যাসটাও পরিষ্কার রয়েছে। আর দেখো বন্ধুরা আমি এবার তোমাদের ডালটা খুলে দেখাচ্ছি, আমাদের কত অল্প সময়ে একটা সিটিতেই কিন্তু ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টিপসটি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর দেখো প্রেশার কুকারের ওপর এই ঢাকনাটা দেওয়ার কারণে কাপড়ের প্রেশার কুকারটা কিন্তু আমাদের নোংরা হয়নি। আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা। প্রত্যেকেই তোমরা রান্নার পরে গ্যাসটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই, যাতে কোনো রকম জীবাণু না থাকে আর গ্যাসের আশেপাশে যাতে আরশোলা বা অন্যান্য পোকা মাকড় না আসে। কিন্তু গ্যাসের যেই নকটা বা গ্যাস যেখান থেকে অন করতে হয় এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই আছি খুব ভালো করে পরিষ্কার করি না, আর এই জায়গাটায় কিন্তু তেল মশলা অনেক সময় ঝোলও পড়ে যায়, এর ফলে কিন্তু সেগুলো জমতে থাকে, যার কারণে কিন্তু দেখা যায় গ্যাসের ওভেনের আশেপাশে এইসব গন্ধের কারণে আরশোলা নানা রকম পোকামাকড় চলে আসে। তা খুব সহজেই দেখো এটাকে কিন্তু আমরা চামচ দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, আর কত সহজেও আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু সপ্তাহে যে কোনো একদিন এরকমভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে গ্যাস ওভেনটাও পরিষ্কার থাকছে, সেই সঙ্গে কিন্তু আরশোলা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কিছুটাই রান্নাঘর থেকে হলেও কমানো যাবে। অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো, আশা করছি টিপসটি তোমাদেরও ভীষণ কাজে লাগবে। এই জায়গাটায় কিন্তু কোনোভাবেই আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না, কারণ এতটাই সরু, এই জায়গায় চামচ দিয়ে কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে টিপসটি কীরকম লাগলো কমেন্ট করে জানিও। টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা। গ্যাসের সিলিন্ডার যদি শেষ হয় আমাদের অনেকেরই কিন্তু টেনশন বেড়ে যায়, কিন্তু যারা বয়স্ক আছে তাদের কিন্তু এই গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা বা
টুপিটা পরানো থাকে, এটা কিন্তু খুলতে খুবই মুশকিল হয়ে পড়ে, কারণ আমাদের বাড়িতে কিন্তু সব সময় ছেলে লোকরাও বাড়িতে থাকে না, সেই ক্ষেত্রে আমাদের মহিলাদেরই কিন্তু এটাকে খুলতে হয়, গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে শেষ হয়ে গেলে। কিন্তু যারা বয়স্ক তাদের তো খুবই কষ্টকর, তার এই সমস্যাও কিন্তু সমাধান করতে পারবে একটি চামচের সাহায্যে। এই যে নখটা রয়েছে এর মধ্যে চামচের যে সরু অংশটা এইভাবে যদি ঢুকিয়ে দিয়ে একটু প্রেশার দেওয়া হয় চামচ দিয়ে, দেখো কত সহজভাবে এটা খুলে ফেলা যাচ্ছে, তাছাড়া কিন্তু এটা খুলতে খুবই কষ্ট করতে হয়। তাহলে এই টিপসগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো।